তো নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবারও একটি চাকরির আপডেট বা জব আপডেট নিয়ে কথা বলবো তবে তার আগে বলছি প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে প্রচুর পরিমাণে প্যাকিং প্যাকেজিং কাজের জন্য কিন্তু ওয়ে হাউসে কর্মী নিয়োগ চলছে তোমরা সকলে আবেদন করতে পারবে এখানে পুরুষ মহিলা উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের কত টাকা স্যালারি দেওয়া হবে কত ঘন্টা ডিউটি কি কি কাজ করতে হবে কোন কোন যোগ্যতা লাগবে তার সাথে কোন কোন জেলায় আবেদন চলছে সম্পূর্ণ সব কিছু নিয়ে কথা বলবো এক এক করে দেখবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটি ক্লিক করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো তো দেখো আজকে যে কোম্পানিটি নিয়ে কথা বলছি বা যে চাকরিটির আপডেট রয়েছে সেটা তোমরা সকলেই জানো সেটা হচ্ছে মিন্ত্রা কোম্পানি মিন্ত্রা ওয়্যার হাউসে কিন্তু প্রচুর পরিমাণে ছেলে এবং মেয়ে নিয়োগ চলছে মিন্ত্রা কোম্পানিতে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে মিন্ত্রার যে ওয়্যারহাউস রয়েছে সেই ওয়্যারহাউসে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে তো বন্ধুরা মিন্ত্রা কোম্পানিতে কী কী কাজ করতে হবে প্রথমে সেগুলো দেখে নাও দেখো তোমাদের করতে হবে কি প্যাকিং প্যাকেজিং ওয়্যারহাউসে প্যাকিং প্যাকেজিং বিভিন্ন রকম প্রোডাক্ট থাকে মিন্ত্রায় ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে ড্রেস ছেলেদের পুরুষদের মহিলাদের সব রকমের ড্রেস পাওয়া যায় মিন্ত্রাতে মিন্ত্রা থেকে কিন্তু তোমরা শপিং করো অনেকেই এবং সেই মিন্ত্রার যে শপিংয়ে যে প্যাকিং হয় সেই প্যাকিংয়ের কাজ কিন্তু তোমাদের করতে হবে ওয়ার হাউসে চাকরি হবে এটা কিন্তু সম্পূর্ণ ডে শিফট ওয়ার্ক কোনো রকম নাইট শিফ্ট নেই আর মিন্ত্রার ওয়ার হাউস কিন্তু অনেকগুলো জায়গায় রয়েছে অনেকগুলো লোকেশানে রয়েছে সেই বিষয় নিয়ে এক এক করে কথা বলবো প্রথমেই দেখে নাও পজিশান প্যাকিং প্যাকেজিং ডেটা এন্ট্রি স্টোর ইনচার্জ অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে যে কোনো যোগ্যতায় তোমরা প্যাকিং প্যাকেজিংয়ে কাজে যেতে পারবে ডেটা এন্ট্রিতে যাওয়ার জন্য তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস দরকার এবং তার সাথে কম্পিউটারে কিন্তু তোমাদের ভালো নলেজ লাগবে না হলে তোমরা পারবে না ডেলিভারি বয়ের ক্ষেত্রেও যে কোনো যোগ্যতায় শুধুমাত্র পুরুষদের জন্য ডেলিভারি কাজ প্যাকিং প্যাকেজিংয়ের ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে এবার আমি বলে দিচ্ছি এক্সপিরিয়েন্স কোম্পানির পক্ষ থেকে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্সের কথা বলেনি যে কোনো যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে কোম্পানির পক্ষ থেকে রকম এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি এজ লিমিট এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এবং ফিমেলদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর স্যালারি কত স্যালারি হচ্ছে ষোলো হাজার আটশো টাকা তোমাদের মাসিক বেতন কত থাকবে মাসিক বেতন থাকবে ষোলো হাজার আটশো টাকা রুম অ্যান্ড ফুড এই দুটো কিন্তু তোমরা ফ্রি পাবে থাকা এবং খাওয়া এগুলো তোমাদের ফ্রি দেওয়া হবে থাকা খাওয়ার সুবিধা তোমাদের দেওয়া হবে অফিস নাম্বার আমি তোমাদের দিচ্ছি তার আগে দেখে নাও আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি কিন্তু তোমাদের অফলাইনে আবেদন করতে হবে সেই কারণে সেই জন্য কিন্তু তোমাদের গিয়ে ইন্টারভিউ দিতে হবে তোমাদের ডকুমেন্ট আধার কার্ড বা যে কোনো একটা ডকুমেন্ট এবং তার সাথে বায়োডাটা নিয়ে যেতে হবে আর আমি তোমাদের একটা স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি দেখো কোন কোন ডিপার্টমেন্টে কে কে আবেদন করতে পারবে তার সাথে আমি বলছি আট ঘন্টা ডিউটি প্রত্যেক দিন তোমাদের আট ঘন্টা করে কাজ করতে হবে সকালে ডে শিফটে ডিউটি এবং তার সাথে তোমাদের আরও একটি কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে একদিন করে তোমরা ছুটি পাবে তোমরা কিন্তু একদিন করে ছুটি পাবে ঠিক আছে সপ্তাহে একদিন করে তোমরা ছুটি পেয়ে যাচ্ছ আবেদন করার জন্য তোমাদের ফোন নাম্বারে ফোন করে আবেদন করতে পারো বা অনলাইনে আবেদন করতে পারো অনলাইনের যে ফর্ম সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্ক সেই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে লিঙ্কে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের নাম অ্যাড্রেস ডিটেলস সমস্ত কিছু দিয়ে আর যদি সেটা না পারো আমি কনট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি অফিস এইচআর বা আমার ফোন নম্বরও দেওয়া আছে তোমরা ফোন করে কবে ইন্টারভিউ হবে সেটা জেনে নিতে পারো তোমাদের সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে আর হ্যাঁ এটা কিন্তু কোনো রকমের চার্জ লাগবে না